সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো রয়েছি। আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে কীর্তন বা ওখানে পাঠ হচ্ছে, তো সেটা হয়তো শুনতেই পারছো। আর তোমাদের আগে কালকে রাতে আমি বলে দিয়েছিলাম যে আমাদের এখানে যে কিছুদিন আগে একটা বৈষ্ণব মারা গেছিলো, তো সেই কীর্তনে পাঠ বা ওদের খাওয়া দাওয়া বা যা সমস্ত কাজ বলে 41 দিন পর, হয়তো 41 দিন হয়ে গেছে। তো গতকালকে খাওয়া, তো আজকে সারা দিন কীর্তন হবে। তো সারা দিন এই কীর্তনের মধ্যেই ব্লগিং আমাকে করতে হবে, আর আমি এটা করবই। তবে আশা করি কীর্তন বা এইসব জিনিসে আশা করি কপিরাইট আসবে না। যদি কপিরাইট আসে তাহলে আবার প্রবলেম আছে। তো তোমরা কথাটা শুনতে পারছো নাকি? আমি জানি না, মাইকের ইয়েতে কথা বলছি আর জানলা খোলা রেখেছি। জানলাটা বন্ধ করে করা উচিত ছিল, বাট তোমাদের সঙ্গে একটু কথা বলিনি। তো আজ এখন মূলত হচ্ছে আমি এখানে বসে রয়েছি, এখন প্রায় 9:50 মতন বেজে গেছে। তো অনেকক্ষণ আগেই উঠেছি, তারপরে এখন একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে ব্লগ। তো আজকে ভাবছি যে চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, তো চুলটা আজকে আলটিমেট কাটতেই হবে, না কাটলে আর থাকা যাবে না। কারণ সেই যে ঠান্ডাটা লেগেছে, তো তারপরে হালকা এখন ঠিকঠাক পুরো কমে গেছে মোটামুটি, তবে এখনও একটু সামান্য আছে। তো এবারে চুলটা কেটে নিই। আর আজকে কালী ঠাকুর দোকানে তো এখন একবারে জোর কদমে প্রস্তুতি করতে হবে, কারণ যেহেতু একদমই আমাদের হাতে টাইম নেই, তো আজকেই মোটামুটি ফুল কমপ্লিট দিয়ে চেষ্টা করব তোমাদের দেখাতে। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, তাহলে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কীর্তনের আওয়াজটা তোমরা প্লিজ একটুখানি অ্যাভয়েড করো। সো এখন সময় হচ্ছে 11:05 মতন বাজে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিলাম, তো এখন যাচ্ছি একটু চুলটা কাটতে, কারণ চুল না কাটলে একেবারে প্রচণ্ড গরম লাগছে। তো এই জাস্ট মাইকটা বন্ধ হয়েছে বলে একটুখানি কথা বলে নিচ্ছি, তো চলো চুলটা। সো এখন বাজে 11:40 মতন। তো এই দেখো আমার চুল কাটার পর কেমন লাগছে, তবে পাকা চুল অনেক রয়েছে। তো চুল কাটা হয়ে গেছে, চুল কাটার পর লুকটা কেমন একটা লাগছে, আমারও নিজের মনে হচ্ছে কেমন কেমন লাগছে। অতটা ভালো লাগছে না, চুল কাটার আগের লুকটাই ভালো ছিল আমার পক্ষে। তো কেমন লাগছে কমেন্ট করে তো চলো এখন একটু দোকানের দিকে যাওয়া যাক। সো চলো দোকানে ভেতরে যাওয়া যাক। আর আমাদের এই যে কালী ঠাকুরগুলো দেখছো, তো এগুলো সমস্তগুলোই কালকের মধ্যে ফিনিশ করে ফেলতে হবে রাত্রের মধ্যে, কারণ ওগুলো পরশু দিন নেবে। তো এই যে এখানে শ্যামা কালীগুলোতে রং মাখানো, কালো রং যেহেতু হয় না, নীল কালী হয়, আর এগুলো কালো হয় বলে এগুলো কালো মাখানো হয়ে গেছে। আর এই ঠাকুরটা আগের দিন নেবে কালী পুজোর, তো সেই কারণে এটা আগে রেডি করা হয়েছে। আর এই সাইডে দেখো বাইরে তিনটে শুকাতা দেওয়া রয়েছে, আর ওই সাইডের দোকানেও কিছু তৈরি হয়ে গেছে। আর এই যে দেখছো শ্যামা কালী বাবাও কিছুটা রং মাখিয়ে রেখেছে, তো এবার আমি এগুলো মাখিয়ে দেবো শ্যামা কালী রঙগুলো। আর বাবা এখানে চোখ দিচ্ছে, আর এই যে সাতপোয়া কালীগুলোতে চোখ দিয়ে রেখে দিয়েছে, মানে লাল দিয়ে রেখে দিয়েছে, তো এরপরে কালি দিয়ে দেবে। তো চলো আমি শ্যামা কালীটা রং করে নিই। সো চুল কাটার পর লুকটা কেমন লাগছে জানি না। আর এই কালী ঠাকুরগুলো দেখছো যে এইখানটাতে বাবা এখানে এক্ষুনি চোখ দিচ্ছিল, আর এগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে। সো এই দেখো রং করা কমপ্লিট হয়ে গেছে। আর এই রং করার ভিডিও তো তোমাদের আলাদা করে সেপারেট করে অবশ্যই দিয়ে দেবো, যাতে তোমরা দেখতে সুন্দর লাগে। তো অবশ্যই হয়তো দিয়ে দিয়েছি নাকি সেটা বলতে পারছি না, কারণ আমি এই ব্লগটা শ্যুট করি যেহেতু, তোরা আজকে ব্লগ শ্যুট করলাম, ব্লগটা কালকে দিই। তো কারণ যেহেতু আজকে সারাদিন যা যা ঘটে সেটাকে তো রাত্রেবেলা এডিট করে রাত্রে পোস্ট করতে পারি না, তো রাত কালকে দিই। তো সেই রকমই হয়তো ব্লগটা দিয়েও দিয়েছি আগে, তো তাও তোমাদের এই ব্লগে দেখিয়ে দিলাম। তো দেখো কেমন হয়েছে। সো এতক্ষণ ধরে আমি তো দেখলাই যে রং করছিলাম, বাট বাবার সামনে এখনও ব্লগিং কন্টিনিউ কনফিউসলি, মানে
অতটা এনার্জি পাওয়া যায়। বাড়িতে এলাম, স্নান টান করে নিলাম, তো স্নান টান করে নিয়ে আমার কেমন লাগছে দেখছি অবশ্যই কমেন্ট করবে, কারণ লুকটা তো চেঞ্জ হয়ে গেছে তাই জন্য জিজ্ঞাসা করছি। আর এখন তো দোকানে তো ছিলামই স্নান করার আগেও, তো এখন আবার স্নান করে দোকানে যেতে হবে, কারণ মানে খুবই এখন আর্জেন্ট চলতে হবে, কারণ তাড়াতাড়ি করে করতে হবে কাজকর্মগুলো। তো চলো আবার দোকানের দিকে যাই। আর এখানে তো বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডে চলছে আমার সাউন্ড, সেটা হচ্ছে এই কীর্তন, তো এই কীর্তনটা চলবে আপাতত আজকে কালকে। তো চলো দোকানে যাই। সো স্নান টান করে আবার দোকানে চলে এসেছি, তো এখানে বাবা এখন চোখদের কাজটাই করছে। সো এই যে দেখুন, দেখো তিনটে পুরো স্নিস করে দিয়েছি, এক ফোঁটা হাত দিতে হবে না, পুরো সব আঙুল টাঙুল কেটে দিচ্ছি। কোথায় কালি ভালো দিচ্ছে, আচ্ছা জলই লাগবে না, তুলি ধুতে লাগবে একটুখানি, এই যে দেখো কারি ঠাকুর গুলো চোখ দেওয়া চলছে এখন, আর ওই দিকের গুলো হয়নি। আর আমি এই যে এইগুলো রং করা দুটো বাকি ছিল, তো এই দুটো রং করে দিলাম এতক্ষণ ধরে। আর ওই যে মা ওখানটাতে রং করছে, হ্যালো ফ্রেন্ড বলে দাও, মায়ের এখন মুড নেই। তো চলো আমি বাড়ি চলে যাই, বেকার বেকার এখান থেকে কি করবো। তো এখন সময় হচ্ছে প্রায় 3টে বেজে গেছে, ঠিক আছে। তো আজকে একটুখানি খেতে লেটই হয়ে গেছে আমাদের, কারণ মা দোকানে ছিল, মা কাজ করছিল, বাবাও কাজ করছিল, তো সেই কারণে। তো চলো আজকে দুপুরে লাঞ্চ আমাদের এখানে, দেখো যেমন ভাত রয়েছে, মানে বরবটি আলুর তরকারি রয়েছে, এখানটা তো রয়েছে উচ্ছে ভাজা, আর সাথে রয়েছে এই যে ডিমের ঝোল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। পড়াতে, আর এত উপরে উপরে মাইক লাগিয়েছে যে যে মাইক গুলো দিয়ে মানে পুরো পাড়ার পুরো সব জায়গাতে আওয়াজটা ছড়াচ্ছে। সো এখন বাজে 6:12 মতো, তো এই জাস্ট আমি পড়ে টড়িয়ে বাড়িতে এলাম, আর এখন বাইরে গিয়ে দিচ্ছি, তো সেরকম হারেই ঠান্ডা পড়ে গেছে। তো ঠান্ডা পড়ে গেল তাহলে বলতে বলতে, এটা হচ্ছে নভেম্বর মাস, তো নভেম্বর মাসেই ঠান্ডা পড়ে। আর কি বলবো, তো এখন যা চলছে আমাদের বাড়িতে আছি, বাড়িতে এখন দোকানে চলে যাবো, তো একটু পরে কাজকর্ম করবো কিছু, তো এইরকমভাবে চলবে। তো এখন 7:17 মতন বাজে, তো আমি এখন এসেছিলাম একটু হাই রোডে একটা জায়গাতে, যেখানে আমি একটা দোকানে এসেছিলাম। তো দেখো সামনে থেকে গাড়ি এসেই যাচ্ছে, গাড়ি এসেই যাচ্ছে। চারি জায়গাতে গাড়ির লাইট রয়ে গেছে, চলো বাড়ি থেকে কথা বলছি। সো এখন সময় হচ্ছে 7:52 মতন বাজে, তো আমি দোকান থেকে এলাম, দিয়ে এসে তারপরে আমি দোকানে চলে এসেছি। আর এই যে দেখছো দোকানের কি অবস্থা এখন। সো এই কালী ঠাকুরগুলোর এখনও চোখ দেওয়া হয়নি, এই কালী ঠাকুরগুলো চোখ দেওয়া হয়েছে, এই দিকে কটা চোখ রয়েছে, আর মায়ের রং করছে, যেখানেও কিছু কালী ঠাকুর রয়েছে, সেদিকেও বড় কালী ঠাকুরটা রয়েছে। আর আজকে এই কালী ঠাকুরটা সাজাতে হবে। সো এখন কিন্তু খুবই তাড়াতাড়ি কাজকর্ম চলছে, কারণ আজকে হচ্ছে সোমবার, তো এই কালী ঠাকুরগুলো সমস্ত ঠাকুরগুলো সব হচ্ছে বুধবারে নিয়ে যাবে, কারণ যেহেতু বৃহস্পতিবারের পুজো, তো খুব তাড়াতাড়ি প্রসেসিং চলছে। তো কালকের মধ্যে দেখবো সমস্ত সাজ টাজ লাগানো হয়ে গেছে, তো চলো তোমরা সাথে থাকো।
8:50 মতন বাজে। হ্যাঁ তো এখন প্রায় 9:05 মতন বাজে। তো এতক্ষণ ধরে বুঝতেই পারছো যে আমরা এতক্ষণ ধরে এই সমস্ত কাজকর্ম করছিলাম। তো এখন মা আর আমি এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর বুঝতেই পারছো এখন কাজকর্ম চলছে, আর একটা কাঠিটা করে আমি সাজিয়ে দিলাম। এখন বাজে 9:20 মতন। তো এই জাস্ট বাড়িতে এলাম, দিয়ে ফ্রেশ ফ্রেশ আবার কি দোকান থেকে বাড়ি এসেছি। আর এই যে দেখো সন্ধ্যাবেলা সিঙ্গারা এনেছিল বাবা, তো এখন সিঙ্গারা খাচ্ছি। মানে শেষ ওখানে কাজ টাজ করছিলাম, যেহেতু কাজ কমপ্লিট করে একবারে বাড়িতে এসে রিল্যাক্সে টিভি টিভি চালিয়ে তারপরে খাওয়া ভালো লাগে, তো সেই কারণে রিল্যাক্স রিল্যাক্স হয়ে নিয়ে এখন ফ্যান টিভি চালিয়ে দেখছি। আর ব্যাকগ্রাউন্ডে তো কীর্তন চলছেই, কারণ তোমাদের বলেই দিয়েছি এখন এখন চলবেই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো আজকেও সারাদিন যতটা পেরেছি ব্লগ করার চেষ্টা করেছি। তো রাত্রে ডিনারের সময় আমি তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ যে আমরা সারাদিন এখন দোকানেই রয়েছি, তো তোমাদের যতদূর পাচ্ছি ক্লিপ দেখাচ্ছি, কারণ বেশিরভাগ সময় যতটা পারছি দেখাচ্ছি, কারণ সারাক্ষণ তো ক্যামেরা ফিট করে অতটাও মনে হয় না। তো যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদের সঙ্গে, আরও শেয়ার করবো আরও পরে। তো যতদিন আস্তে আস্তে এগিয়ে আসবে, ধরো সাজ পরানো হয়ে যাবে, যেমন চুল পরানো হয়ে যাবে ডেলিভারির দিন, তো তখন অবশ্যই দেখাবো। তো তোমরা সাথে থাকো, যাতে প্লিজ একটা লাইক করো ভিডিওটা দেখলে ভালো লাগলে। তো চলো, এখন হচ্ছে রাত 10:11। তো এই যে রাত্রেবেলা সো এখন প্রায় 10:25 মতন বাজে। তো রাত্রে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখনও মা দাদা কার বাবা কারোরই হয়নি, কারণ আমি আগে খেয়ে নিলাম। আর যেহেতু রুটি তো তো সেক্ষেত্রে হাতে করে মানে থালায় করে আলাদা করে নিয়ে নিয়ে গেলেও প্রবলেম হয় না, আর ভাত খেলে একসঙ্গে খেতে হয়, সেটাও একটা ম্যাগনেটারি ব্যাপার। আর ব্যাকগ্রাউন্ডে তো কীর্তন চলছে, তোমরা শুনতেই বুঝতেই পারছো। আর দোকানে এখন মানে বাবার দোকানে রয়েছে। তো আজকের ভিডিওটা যতদূর পেয়েছি সারাদিনে যা পেরেছি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা বড় করছি না, তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।